পদ্মা ও যমুনার পানি বেড়ে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দেশের বত্রিশ জেলায় দুর্ভোগে বানভাসী কয়েক লাখ মানুষ তীব্র ভাঙন দুর্গতদের ভোগান্তি আরও বাড়িয়েছে গাইবান্ধা রংপুর ও ফরিদপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা এদিকে পদ্মার তীব্র স্রোতে আজও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল সংবাদদাতাদের সহযোগিতায় বিউটি সংবাদদারের প্রতিবেদন করোনা তার সাথে দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত জনজীবন দেশের বত্রিশ জেলার কয়েক লাখ পানিবন্দী মানুষ দিন কাটাচ্ছে সীমাহীন দুর্ভোগে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তাদের ভোগান্তি আরও বাড়িয়েছে বিভিন্ন স্থানে নদী ভাঙনে নিঃস্ব হয়েছে বহু মানুষ বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস হিসেবে বর্তমানে উনিশটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীর একশো মিটার বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানির তোরে ভেঙে গেছে শঙ্করদহ গ্রামের সংযোগ সড়কের তিনশো মিটার অংশ এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ কুড়িগ্রামে আমন ধানের বিস্তলা নিয়ে বিপাকে রয়েছে কৃষকরা বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি বেড়ে সারিয়াকান্দি সোনাতলা ও ধুনট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জে এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে ছয় উপজেলার প্রায় আড়াইশো গ্রাম নাটোরের আত্রাই নদীর পানি আবারও বেড়েছে জেলার সিংড়ার মহেশচন্দ্রপুর বাদ সংস্কারের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলে পানি ঢুকেছে উপমহাদেশের বিখ্যাত কুমোদিনী হাসপাতালে এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা একদম ভেজে গেছে তারপর আমরা রুগীদের সেবা দিয়ে যাব রোগীর সাথে যে লোকজনের চলাচল আছে তাদের চলাচলের একটু সামান্য সমস্যা হচ্ছে জামালপুরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ফরিদপুর সদরের সাদীপুরে বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদে ফের ভাঙনে ৪৫ মিটার ধসে গেছে এতে ওই এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে ভাঙা যে অংশ এটা আগামীকাল সকাল থেকে আবার পুনরায় মেরামত করার চেষ্টা শুরু হবে মানিকগঞ্জে প্রায় আঠাশ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে মুন্সীগঞ্জে বন্যার পানি দীর্ঘ দেড় মাস অবস্থান করায় জেলার তিন উপজেলার সতেরোটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানির নিচে মাদারীপুরের পদ্মা নদীর মাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি রাজবাড়িতে দৌলদিয়া পয়েন্টে পদ্মার পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে ষাট হাজার মানুষ এদিকে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া দৌলদিয়া ও শিমুলিয়া কাঠালবাড়িয়া রুটে আজও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বিউটি বৈশাখী সংবাদ